একাদশ দ্বাদশের অযোগ্য চাকরির প্রার্থীদের তালিকা প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। আর তালিকা প্রকাশ হতেই প্রকাশ্যে এলো দেদার নম্বর কারচুপি, বেআপ্রুভাবে প্রকাশ্যে এলো শিক্ষক নিয়োগ দুর্নীতিও। একাদশ দ্বাদশে নিয়োগের বিষয়ে 2015 সালে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। 2016 চৌঠা ডিসেম্বর পরীক্ষা হয়। 2017 মে মাসে মেধা তালিকা প্রকাশ হয়। ওই বছরের নভেম্বর থেকে শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া। 2018 নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হয়। সেই নিয়োগ প্রক্রিয়াতেই দুর্নীতির অভিযোগ। এসএসসির তরফে প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে অযোগ্যদের প্রাপ্ত নম্বর আর ওয়েমা শিটের নম্বরে ফারাক বিস্তর। দেখা গিয়েছে 1 থেকে 50 পর্যন্ত অযোগ্যদের নম্বর বাড়ানো হয়েছে। আর এই তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল নেত্রী কবিতা বর্মনের, জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি তিনি, বালিজল হাই স্কুলের বাংলার শিক্ষিকা। এসএসসি প্রকাশিত তালিকায় ক্রম নম্বর 300 তার নাম রয়েছে। কিভাবে নাম এলো তা নিয়ে রীতিমতো বিস্ময়ের সুর তৃণমূল নেত্রীর গলায়। এটা এখন কিভাবে এলো আমি তো বলতে পারছি না, তবে আমি 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমি পাশও করেছি এবং আমার ভাইবা হয়েছে, কাউন্সিলে আমাকে ডাকা হয়েছে, আমি সেখানেও গেছি, তারপরে আমি সেই অনুযায়ী চাকরি পেয়েছি। আমার লিস্টে দেখলাম এসেছে 300 নম্বরে আছে। এটা কোনো দুর্নীতি টুর্নীতি না, আমি পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছি, পাশ করেছি, রীতিমতো ভাইবায় ডাকা হয়েছে আমাকে, সেই অনুযায়ী আমি সব কিছু করে চাকরি পেয়েছি। এখন সেটা কি কারণে এলো কোর্ট বলতে পারবে না? না, এটা স্বাভাবিক হওয়ার ছিল। এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশের পরেই মুখ খুলেছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে যোগ্যদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির কি হলো? নিজে নিজে স্বীকার করে নিচ্ছে যে না আমি জালিয়াতি করেছি। কতজন ক্যান্ডিডেট না শুধুমাত্র সাদা খাতা জালিয়াতিতে 907, এরপরে বাকি আছে কি না ইন্টারভিউয়ে বিস্তর নাম্বার ম্যানিপুলেশন আছে, তারপরে র্যাঙ্ক জাম্প করে নিয়োগ করা আছে, টোটালি কোনো মেধা তালিকায় নাম নেই অথচ তারা স্কুলে সার্ভিস করছে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু নাম্বার আমাদের কাছে আছে। এই ধরনের কেস একটা দুটো নয়, ভুরি ভুরি কেস দেখা যাচ্ছে। উচ্চপদস্থ মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে আজকে আমরা দেখতে পাচ্ছি কোন একটা জেলার সভাধিপতি পর্যন্ত নিয়োগটা পেয়ে গেছে। এর থেকে বড় নির্লজ্জতার কিছু আছে? নির্লজ্জতা সেখানে নয়, এই ভয়ঙ্কর আগুনে যাদেরকে পুরানো হলো দুর্নীতির আগুনে, তারা আজকে 865 দিন ধরে আজকে পথে বসে আছে। যোগ্য ক্যান্ডিডেট তাদের জন্য দুর্ভাগ্যের যে আমরা এত পড়াশোনা করে নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে মেরিট প্যানেলে নাম তোলার পরেও আমরা আছে বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছি। এমন দুজন ক্যান্ডিডেটের নাম পাওয়া গেছে, আমি নাম বলছি না, যাদের কমিশন দ্বারা প্রদত্ত এই এম প্যানেল লিস্ট এবং ওয়েটিং লিস্টের কোথাও নাম নেই, অথচ নিয়োগের লিস্টে নাম রয়েছে। এছাড়াও আরো একটা দুর্নীতি আছে, যেখানে একজন ফিমেল ক্যান্ডিডেট, সে তো তার র্যাঙ্ক করলে একটা ফিমেল ক্যাটাগরিতে তার র্যাঙ্ক থাকবে, দেখা যাচ্ছে তার ফিমেল ক্যাটাগরিতে র্যাঙ্ক দেয়নি, মেল ফিমেল ক্যাটাগরিতে র্যাঙ্ক দিয়েছে, তাহলে এটাও এক ধরনের দুর্নীতি। এর আগে প্রাথমিক ও নবম দশমে শিক্ষক নিয়োগেও ব্যাপক হারে নম্বর কারচুপি সামনে এসেছে। এবার একাদশ দ্বাদশের ক্ষেত্রেও একই বিষয় সামনে এলো। শিক্ষক নিয়োগ কাণ্ডে ইতিমধ্যেই একাধিক দুর্নীতির সামনে এসেছে। দুর্নীতির শিকড় আরও গভীরে যুক্ত অনেকে, এমনটাই মত অভিজ্ঞ মহলের। নিউজ টাইম।